নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। কিছু আলু আর পেঁয়াজ জুলিয়ান করে কেটে নেওয়া হয়েছে পাতলা পাতলা করে। তারপর এর মধ্যে এখন বেসন দেবো। ভালো করে বেসন দিয়ে প্রথমে একটু আন্দাজ না পেলেও পরে আবার দেখা যাবে আর বেসন লাগবে কি না। প্রথমে এটাকে মিক্স করা হলো। তারপরে সল্ট এক স্পুন, এক টেবিল স্পুন সল্ট, আর বাকি আমাদের চারটে পাঁচটা মশলা সব লিখে দেওয়া হয়েছে, প্লিজ একটু দেখে নেবেন। ভালো করে বেসনটা গুলিয়ে হাত দিয়ে তারপরে জল, ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। একটু শুকনো লাগছে তাই আর একটু ভালো করে বেসন দিয়ে আবার গুলে আবার একটু জল লাগবে। খুব শর্টকাট রেসিপি, আপনারা সবাই জানেন। এটা একটু আলু দিয়ে একটু নতুন রেসিপি করা হচ্ছে। আলুটা মিক্স করে দেওয়া হয়েছে, বেসন আমার রেডি, ফ্রাই করারও মানে ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা ফ্রাই করতে পারি ডিপ ফ্রাই। তেল গরম করে নিতে হবে আগেই, একটা সুন্দর গোল্ডেন কালার যেন আসে। আলু আর পেঁয়াজ আর বেসন, সল্ট আর মশলাগুলো ঠিক এইভাবে উল্টে পাল্টে দিয়ে ঠিক নাইস গোল্ডেন কালার। এটা এবার টমেটো কেচাপ বা পুদিনা চাটনি, যে কোনো চাটনি দিয়ে ভালো লাগবে। রেসিপিটা খুব শর্টকাট, কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবেন। শেফ রাজেশ, থ্যাংক ইউ।